বললাম আপনাদের উনি জন্য। হ্যাঁ খবরটাই শুনি আগে ম্যাডাম, তারপর মনে হয় দুঃখ নেই। শিখবেন, তত দ্রুত শিখতে পারবেন, বিলিভ করবেন না। আমি ছোটবেলা থেকে, আমার ফ্যামিলি কখনো আমাকে না করে নাই, ইভেন এখনো আমি যখন কোনো কিছু শিখি, ডিজাইন করি, আমি গান শুনতে শুনতে বা এরকম, আমি ছোটবেলায় ম্যাথ করতাম, পড়াশোনা করতাম, আমি টিভি দেখতাম, আর হচ্ছে ইংরেজি রচনা মুখস্থ কর মানে পড়াশোনা করতাম। আমার আব্বু মাঝে মধ্যে খুব রাগারাগি করতো যে এটা কোনো পড়ার স্টাইল হলো, তুমি টিভি দেখতেছো পড়তেছো, আর আম্মুর কথা হচ্ছে ও তো আর পড়তেছে, রেজাল্ট তো ভালো হচ্ছে, তোমার সমস্যা কি? সো আনন্দের সাথে সব সময় পড়াশোনা করতে হয়, ঠিক আছে? চলুন খবরটা শুনি। খবর একটা ওয়েব ডিজাইন, ছোট্ট একটা ডিজাইন ওয়েব অ্যান্ড ডিজাইন ডিজাইন করা হয়েছে। তা এরপরে আমরা কি করি, যেদিন আমাদের সব টপিক শেষ হয়ে যায়। আচ্ছা, সব টপিক শেষ হয়ে যাওয়ার পরে আমি তো আসলে আমার নিজের মতো করে রুটিন ই করি, কাজ করি। যেমন আমাদের টুলস শেষ হয়ে যাওয়ার পরে আমরা ইমেজ রিটাচ রিলেটেড কাজগুলো করি, যে একটা ইমেজ রিটাচ করা, কিভাবে রিটাচ করা হয়, তারপরে হচ্ছে ম্যানিপুলেশন করা বা ভিতরে যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো নিয়ে কাজ করা। আজকে কি করবো আমরা, দাঁড়ান একটা মিনিট, আমরা একটু, হ্যাঁ বলেন। ইমেজ রিফ্লেকশন যেটা হয়, যে এটা গ্লাসে যে রিফ্লেকশন হয় না, এবার তবে ইমেজ রিফ্লেকশনের কোন ইকুয়াল দেখা যায় আজকে। রিফ্লেকশন মানে রিফ্লেক্ট হচ্ছে, জি মানে এরকম হবে নিচে ইমেজেরই রিফ্লেকশন দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ সেটাও করা হয়। আচ্ছা আমরা একটু চেক করে দেখে আসি। কি করেছিলাম, বাচ্চাদেরকে কি পড়াইছি ভুলে গেছি, একটু চেক করে দেখি তাহলে বুঝতে পারবো। আমি নিজেও মাঝে মাঝে ক্লাস করি এদের সাথে, বুঝছেন, ক্লাস দেখি, ক্লাস করি। আচ্ছা এই যে টাইপ টুল, পেন টুল শেষ। আপনাদেরকে ব্লেন্ডিং দেখানো হয়েছে, ব্লেন্ড, না ম্যাডাম, আচ্ছা ব্লেন্ড, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টও দেখানো হয় নাই, ফিল্টার ইফেক্ট দেখানো হয় নাই, রিটাচ, কালার, নিয়ন ইফেক্ট, কন্টেন্ট অ্যাওয়ার টুল, এরপরে লোগো। আচ্ছা আমরা তাহলে এক কাজ করি, গ্রেডিয়েন্ট দেখেছেন আপনারা? দেখেছি ম্যাডাম, ওকে, পুলসের সাথে পরিচিত করানো হয়েছে এতদিন, আচ্ছা ওকে আপনি এমন ভাবে প্র্যাকটিস করানো হয় নাই। ওকে ঠিক আছে। আর আমি যতটুকু শুনেছি আপনাদের ফার্স্টে আধা ঘন্টা স্যার ক্লাস নিত, এর পরের আধা ঘন্টা মেবি আপনাদেরকে ছেড়ে দেওয়া হতো যে হ্যাঁ হ্যাঁ আপনারা করেন, হ্যাঁ আর এটা করলে আসলে কেউ শিখতে পারে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এক একজনের টিচিং টেকনিক এক এক রকম। আমরা আজকে গ্রেডিয়েন্টটা দেখ, ব্লেন্ডিং দেখবো, ব্লেন্ডিং অপশনের ভিতরে গ্রেডিয়েন্টও আছে, তো একটু আলাদা আলাদা করে, যদি আমাদের ছড়ানো ছিটানো হবে, বাট আমরা চেষ্টা করব সুন্দর করে গুছিয়ে কাজ করার জন্য। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করি, ধরেন একটা রেক্টেঙ্গেল নিলাম, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে, রেক্টেঙ্গেলের কালারটা দিয়ে দিলাম এই কালার। আচ্ছা দেখেন তো আমি কি প্রবলেম করেছি, আমি কালার অ্যাপ্লাই করছি বাট আমার কাজ হচ্ছে না, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, দিলাম ইয়েলো কালার আসছে হোয়াইট কালার, দিলাম অরেঞ্জ, রেড, ব্ল্যাক হয়ে যাচ্ছে, কি করেছি প্রবলেমটা কেউ বলতে পারবেন? না ম্যাডাম, এটা কিন্তু রাত্রে আমি ফেস করেছিলাম আচ্ছা বেশ ওকে, কয়েকবার। এটা হচ্ছে আমি যখন ডকুমেন্ট নিচ্ছিলাম, ডকুমেন্ট নেওয়ার সময় আরজিবি কালার মোড দিতে ভুলে গিয়েছি, বা কোনো কারণে আমার আরজিবি কালার, এই যে কন্ট্রোল এন, আমি যখন ডকুমেন্ট নিয়েছি কোনো কারণে ভুলবশত এখানে হবে আরজিবি, আমি দিয়ে রাখছি গ্রে স্কেল, হ্যাঁ, তো যে কারণে আমার প্রবলেমটা হচ্ছে। এখন আমি দুইটা কাজ করতে পারি, এক হয় আমি নতুন করে ডকুমেন্ট নিয়ে আবার নতুন করে ডকুমেন্ট নেব, অথবা আপনারা বলবেন যে না ম্যাম আমি নতুন ডকুমেন্ট নিব না, আমি এই ডকুমেন্টে থাকা অবস্থায় কিভাবে কালারটা চেঞ্জ করব বা কিভাবে মুডটা চেঞ্জ করব। চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে এই যে মুড, মুডে চলে আসেন, আপনার কি মুড প্রয়োজন আর জিবি সেটাকে অ্যাক্টিভ করে দেন, এরপরে হচ্ছে ফ্ল্যাটেন করে দেন, চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি শেপটাকে সিলেক্ট করেন, এটা হচ্ছে লেয়ারে কনভার্ট করেন,
এরপরে সরি শেপটাকে সিলেক্ট করে চলে যান। আপনি আপনার পছন্দের কালারগুলো কি করবেন অ্যাড করতে পারবেন। এটাকে না একটা নতুন লেয়ার নিয়ে নিই, কারণ এটা আর কাজ করবে না। এটা ডিলিট করে দেন। এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেব, কন্ট্রোল টি, ওকে। এবার কিন্তু ঠিকই কাজ করছে। এখন আপনি আপনার কালার চেঞ্জ করেন, যে কোনো কালার চেঞ্জ করতে চান অটোমেটিক্যালি সেই কালারটাই অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি ফার্স্টে কী করলাম, হোয়াইট কালার দিয়ে এরপরে হচ্ছে এই শেপটাকে। আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করি, এটার নাম দিয়ে দিলাম বিজি, মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে এই তালা মেরে দিলাম। তালা মেরে দিয়েছি, তাহলে আমার আগের যে যা ছিল তেমনই হবে। এখন আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিই, খুব সুন্দরভাবে আমি কি করতে পারবো, কালারগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, আর আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, মানে আমি আপনারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, একটু সময় লাগবে, বাট কেউ হতাশ হওয়া যাবে না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেশন আনা যাবে না, বিলিভ করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে, কনফিডেন্স থাকতে হবে। একটা সময় না একটা সময় আমরা ইনশাল্লাহ ভালো করবই। হয়তো বা কারো কেউ কেউ 2 মাসের মধ্যে শিখে যায় সব খুব সুন্দরভাবে, কারো 4 মাস সময় লাগে, 6 মাস 1 বছর সময় লাগুক, আপনি এটার পিছনে যদি কোনো একটা কাজের পিছনে লেগে থাকেন সেইটাতে অবশ্যই সফলতা আসবে। তো আমি কাজ করার সময় কমফোর্ট ফিল করি, আর্ট বোর্ডটা যদি একটু বড় থাকে দেখতে ভালো লাগে, বা আমি একটু বড় রেখে কাজ করতে পছন্দ করি। যে কারণে কি করি, এই যে ডান পাশের অপশনগুলো সব মিনিমাইজ করে রাখছি, আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আপনাদের হয়তো বা প্রবলেম বা অনেকেই আছে যে ম্যাম লেয়ারটা কোথায় বা কিভাবে কাজ করছেন, আমার কেন আসে না, আমি এগুলো সব হাইড করে এই মিনিমাইজ করে রেখেছি। ধরেন আমার প্রয়োজন উইন্ডো থেকে চলে যাব, আমার এখান থেকে প্রয়োজন যে টুল কই, এই যে টুলস অ্যাক্টিভ করা আছে, তো টাইপটা কোথায়, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট, আচ্ছা আমার ব্রাশ প্রয়োজন, আমি ব্রাশটা সিলেক্ট করি। হ্যাঁ সিলেক্ট করলে এই যে দেখেন আমার ব্রাশ অ্যাড হয়ে গিয়েছে। তো আমার এখন দরকার নেই, আমি এখান থেকে মিনিমাইজ করে একটা ব্রাশ অ্যাড করে নিলাম, সব আমার এখানে অ্যাড হবে। আবার আমি যদি এটা রিস্টোর করে দিই উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে যদি রিসেট করে দিই তাহলে আবার সব আগের মতো হয়ে যাবে, আবার আমাকে ঠিকঠাক করতে হবে। ক্লিয়ার? আর যেহেতু অটো সিলেক্ট অপশনটা আছে, মানে সিলেক্ট করলে আমি মুভ করাতে পারছি, যে এখান থেকে অটো সিলেক্ট করে রাখছি, এই যে অটো সিলেক্টটা যদি অফ করে দেন তাহলে আপনার কি হবে, যে লেয়ারটা অ্যাক্টিভ আছে শুধুমাত্র সেই লেয়ারটাই কাজ করবে, অন্য লেয়ারে থাকলে কিন্তু আর কাজ করছে না। এই যে দেখেন লেয়ার কাজ করছে না, আপনি অন্য কোনো লেয়ার নিয়ে আসেন, তারপরে হচ্ছে একটা শেপ অ্যাড করেন, ওকে মুভ টু সিলেক্ট করেন। এখন হচ্ছে এই যে দেখেন আপনি যখন মুভ করাচ্ছেন শুধু এই লেয়ারটাই মুভ হচ্ছে, বাট আমি চাচ্ছি যে নিচের এই শেপটাকে মুভ করানোর জন্য, এটাকে মুভ করাতে পারবেন না, কারণ হচ্ছে অটো সিলেক্ট অফ করা আছে। আমি অটো সিলেক্ট অন করে নিয়ে তারপরে হচ্ছে কাজ করছি। তো এই যে একটা শেপ নিলাম, মাঝে মাঝে আমরা দেখি না যে শেপের পিছনে একটা ছায়া পড়েছে বা অনেক রকম ডিজাইন হয়, যে এমন কাজ করি, এত দ্রুত কাজ করতে যাই, একটা প্রেস করতে গিয়ে আরেকটা প্রেস করে ফেলি। সাপোজ আমি একটা কার্ড ডিজাইন করব, সিম্পল উদাহরণ দিচ্ছি, আরো অনেক কাজ হয়, এখান থেকে সিম্পল উদাহরণ। ধরেন আপনি এই কার্ডটা বানাবেন, এই কার্ডটা বানাতে গিয়ে মনে হচ্ছে না যে এই যে পলিগনটা আছে, পলিগনটা একটু এই জায়গায় শ্যাডো পড়েছে, উঠে আছে উপরের দিকে, ঠিক এই যে জায়গাটা উঠে আছে, আবার এই যে এই শেপটাতে দেখেন মনে হচ্ছে যে এই যে লাইন, মানে উপরে যে শেপটা গেল এটার ভিতর দিয়ে পরবর্তী শেপগুলো চলে গিয়েছে, এইটা ইয়েলো কালার, রেড কালার, আবার এই ইয়েলো কালারের নিচে দিয়ে আরেকটা শেপ চলে গিয়েছে, যে এইটার ক্ষেত্র মনে হচ্ছে। তারপরে ধরেন এই যে এইটার ক্ষেত্রেও দেখেন মনে হচ্ছে যে এই জায়গাটা একটা কিছু আছে, কিছু একটা দিয়েছে,
এরপরে তো এটা হচ্ছে সিম্পল, আপনি যদি ইমেজের মধ্যেও থাকেন দেখেন বিভিন্ন ধরনের ইমেজ, ম্যানিপুলেশন ইমেজ। না ম্যানিপুলেশন আসবে না, আসবে আসবে, একটা মিনিট একটা মিনিট, কোথায় আসবে, এই যে দেখেন ম্যানিপুলেশন করেছে। মাস্কিং শিখেছিলেন গত ক্লাসে, কি ক্লিপিং মাস্ক দেখিয়েছিলাম? আচ্ছা ক্লিপিং মাস্কটা এখন দেখায় দেব। এই যে সে কি করেছে, একটা শেপ অরেঞ্জ কেটে নিয়ে আসছে, কেটে নিয়ে আসার পর হয়তো বা ইয়েলো কালার ছিল সেটাকে গ্রিন কালার করে দিয়েছে, নিচে আবার আরেকটা অরেঞ্জকে এমন ভাবে কাটছে কাপের শেপে, কেটে কাপের এই যে এটা মাস্কিং করে দিয়েছে। দেওয়ার পর এই যে দেখেন নিচে একটু ছায়া ছায়া পড়ে না, নিচে ছায়া ফেলেছে, এই শ্যাডোগুলো সে কি দিয়ে দিছে, ব্লেন্ডিং অপশন দিয়ে। আবার এই যে রিফ্লেকশন মনে হচ্ছে, এটা হচ্ছে একটা ছবিকে কপি করে অল্টার করে সেটার অপাসিটি কমিয়ে দিয়ে রিফ্লেকশন দেওয়া হয়। তারপরে ধরেন এই যে দেখেন এই ছবিটার মধ্যে এটাও রিফ্লেকশন করা, এটাও ছবিটার রিফ্লেকশন করা, গ্লাসের মতো অপাসিটি কমিয়ে দিয়েছে, এই যে গ্লাসের মতো রিফ্লেকশন। এই যে এই ছবিটা দেখেন, এই নিচের শ্যাডোটা কিভাবে দিয়েছে। ওকে, আমরা আজকে এই জিনিসগুলোই শিখব। আমি একটা শেপ নিয়েছি, চাচ্ছি এই শেপটা একটু মনে হবে যে ওর একটা ছায়া পড়ছে। কোথায় পাবেন, দুই ভাবে আপনি কাজটা ওপেন করতে পারেন। এক, আপনি উইন্ডোতে চলে যান, উইন্ডো থেকে দেখেন তো ব্লেন্ডিং আছে কি না, না ব্লেন্ডিং নাই, ওকে ফাইন, লেয়ারে চলে আসেন, লেয়ার প্যানেলটা ওপেন করে যে লেয়ারটাতে আপনি শ্যাডো দিতে চাচ্ছেন বা ব্লেন্ডিং ইফেক্ট দিতে চাচ্ছেন সেই লেয়ারটার উপরে রাইট বাটনে ক্লিক করে একদম ফার্স্টে ব্লেন্ডিং অপশন, একদম ফার্স্টে ব্লেন্ডিং অপশন, অথবা লেয়ারটার খালি অংশ যেখানে, খালি অংশ যেখানে সেখানে আপনি ডাবল ক্লিক করবেন। কি বলেছি, হয় লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক ব্লেন্ডিং অপশন, অথবা খালি জায়গাটা ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে যে ব্লেন্ডিং এর পার্টটা চলে আসছে। এখন চলে যাই, এতটুকু রাখি। আমাদের এখানে কেউ আছে যারা CS6 বা 2000 শুধু CC অথবা 10-17 পর্যন্ত ব্যবহার করছি? আমি 17 ব্যবহার করছি। আচ্ছা, আপনার মনে হয় এই প্লাস অপশনটা থাকবে না, একটু দেখেন তো পরে আছে কিনা। ওকে, তো লেফট সাইডে যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, আপনি যদি সরাসরি এই ঘরে ক্লিক করেন তাহলে কি হবে, এই ড্রপ শ্যাডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি সরাসরি ঘরটাতে ক্লিক করেন সেই অপশনটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, বাট আপনি এডিট করতে পারবেন না, কোনো কিছু কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। এডিট করার জন্য আপনাকে কি করতে হবে, টেক্সটটার উপরে ক্লিক করতে হবে। আমরা পিছন থেকে বা নিচে থেকে কাজগুলো দেখতে দেখতে যাব। অ্যাট ফার্স্ট আমি ড্রপ শ্যাডো সিলেক্ট করবো, ড্রপ শ্যাডো লেখাটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এখানকার প্যানেল চেঞ্জ। যদি আমি এটা না করে জাস্ট এই প্যাটার্নের এখানে ক্লিক করতাম, দেখেন এখানকার কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, বাট আমি প্যাটার্ন ওভারলেতে ক্লিক করলে ওর টেক্সট চেঞ্জ বা ওর যে চেহারা সেটা চেঞ্জ। ওকে, আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করি, ক্লিক করার পরে এতটুকু একটা অপশন চলে আসছে। ফার্স্টে আসেন, প্রথমেই বলেছে ব্লেন্ড মুড, মানে আপনি যে ব্লেন্ডিংটা করছেন সেই ব্লেন্ডের মুডটা কেমন হবে। এই ব্লেন্ডের মুডটাও আমরা আবার কোথায় পাই, আপনার যে লেয়ার আছে লেয়ারের উপরে দেখেন এই যে নর্মাল নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি অপাসিটির বাম পাশে, এখানেও ব্লেন্ডিং মুডগুলো আমরা পেয়ে যাই। যে মাঝে মাঝে হয় না যে কিছু ছবি দেখি ছবির উপরে ইফেক্ট থাকে, ইফেক্ট রিলেটেড যে ইমেজগুলো,
যে এই যে দেখেন এই ছবিটার দিকেই ভালো করে তাকান, এই ছবিটার উপরে আরেকটা পাতার মতো ছবি দেখা যাচ্ছে, যে চা পাতার মতো, খেয়াল করেছেন? বাট এত জলছাপের মতো হয়ে আছে, তো অনেকেই বলবো যে এইটাকে আপনি অপাসিটি কমিয়ে দিলেই হবে, না এটার একটা মুডও আছে, আপনি চাইলেও যে ব্লেন্ডিং মুড থেকে মাল্টিপল বা স্ক্রিন বিভিন্ন টাইপের, মানে সব সময় যে একই অপাসিটি কমাতে হবে তা কিন্তু না, এক এক সময় এক একটা কাজ করতে হবে, বাট কোনটা পারফেক্টলি ম্যাচ করবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে কেউ বলে দিতে পারবে না যে আপনি এখানে শুধু অপাসিটি ব্যবহার করবেন, নাকি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নাকি এখান থেকে আপনি ফিল্টারিং করবেন, নাকি ব্লেন্ডিং করবেন, মুড চেঞ্জ করবেন, কোনটা করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে। একটা ডিজাইনের জন্য এমনি এমনি এত টাকা রাখা হয় না, সময় নেওয়া হয় না। একটা বিজনেস কার্ড বানাবে, বানাতে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা ধরে নিলাম, 1 ঘন্টা, যে অনেক টাফ, কি বলে যেটা, গ্লো লাক্সারি একটা কার্ড ডিজাইন করতে দিয়েছে এরকম কিছু একটা, কিন্তু সময় কেন নেওয়া হয়, যে একদিন সময় দিতে হবে বা 24 আওয়ার্স, অথবা বলে অনেকে যা একটু বেশি সময় নিতে হবে, কারণ হচ্ছে ক্লায়েন্ট যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা পারফেক্টলি ফুটিয়ে তোলার জন্য আমাদের একটু সময় নিয়ে রিসার্চ করতে হয়, সব কিছু যাতে ঠিকঠাক থাকে, খুব বেশি রিভিশন যাতে না আসে, খুব বেশি যাতে এডিট করতে না হয়, মানে একবার ফাইলটা সাবমিট করার পরে বা ক্লায়েন্টকে দেখানোর পরে সে যাতে এডিট না দেয়। একটা কাজ করার পরে যখন দেখবেন এডিট অপশন আসবে তখন খুব বিরক্তি লাগবে, কারণ আপনি কাজটা করার সময় যে মজাটা পাবেন, যে আনন্দের সাথে কাজটা করবেন, কাজটার মধ্যে এডিট আসলে তখনই ব্রেক হয়ে যায়। ওকে, আমরা ব্লেন্ডিং এ চলে যাই। আচ্ছা ম্যাম, ওই যে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন লোগোটা বসাবো বা যে কোম্পানির লোগোটা বসাবো, ওর জন্য কি, ওটার জন্য কি নির্দিষ্ট কোনো প্লেস কি সিলেক্ট করা থাকে, নাকি আমি আমার ডিজাইন অনুযায়ী যে কোনো জায়গায় এটা আপনার ইয়ে করবো? ডিজাইন অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে কোনো জায়গায় প্লেস করতে পারেন। ক্লায়েন্ট যদি বলে শুধু ফ্রন্ট পেজে আমার লোগো হবে, অন্য কোথাও ব্যাক পেজে লোগো হবে না, আপনাকে ফ্রন্ট পেজে দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমার ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুইটাতেই লোগো ব্যবহার করতে হবে, আপনাকে দুই পাশেই লোগো দিতে হবে। এখন ধরলাম ফ্রন্ট পেজে আপনি লোগোটা দিলেন, ব্যাক পেজে হয় লেফট সাইডে, নত রাইট সাইডে, নত লেফট সাইডের উপরে, রাইট সাইডের নিচে, আবার ক্লায়েন্টের নাম বিশাল বড়, ধরে নিলাম 4-5টা ওয়ার্ডের, এরপরে ওনার অ্যাড্রেস অনেক বড়, আমার কার্ডটা হচ্ছে সিম্পল একটা কার্ড, বা আমার কার্ডের একটা সাইজ আছে 3.5x2, সেখানে যদি এখন এত জিনিস বসাতে যাই, আপনাকে এটা কি ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনাকে কি করতে হবে, ডিটেলসটা দেখেন, আপনার ডিজাইনের সাথে পাশের যে ডিজাইনার আছে তার ডিজাইন কখনোই ম্যাচ করবে না, অথবা আমাদের সবারই থিম একটাই থাকবে, কার্ডের জন্য ডকুমেন্ট সেট আপ করা একরকম হবে, কার্ডের জন্য ইনফরমেশন যা যা নেবেন ক্লায়েন্টের থেকে সবার একই রকম হবে, মানে আমি আমার ক্লায়েন্টের থেকে যে ইনফরমেশন চাচ্ছি আপনিও আপনার ক্লায়েন্ট থেকে সেই ইনফরমেশনগুলোই চাবেন। ডিফারেন্স কোথায় আসবে, এই ডিজাইনের ভিতরে, আপনি কোথায় বসাচ্ছেন, আপনি কোথায় জিনিসটাকে সেট করছেন, কিভাবে অ্যাঙ্গেলগুলো দিচ্ছেন, এটাই হচ্ছে। যেমন এটাতে দেখেন সে ফ্রন্ট পেজে শুধু লোগোটা রেখে ওয়েব অ্যাড্রেস দিয়ে দিছে, এখানেও সে ফ্রন্ট পেজে লোগো রেখেছে, এখানে সে মিডল বরাবর লোগো রেখেছে, আর এখানে সে একটা নতুন পলিগন শেপ নিয়ে সেখানে রাখলো, এখানে তার দুইটা, সরি, তার লোগোটা সে ফ্রন্ট পেজে রেখে ডান পাশে রেখেছে, আর ফেসবুক আর টুইটারের অ্যাড্রেস দিয়েছে, একটা ছবি বসিয়েছে, এখানে আবার উনি নিজের ছবি বসায় নাম দিয়েছে, এখানে আবার কি কোম্পানির লোগো, শুধু এক তার লোগোটাই বসিয়েছে আর কিচ্ছু না, আর স্লোগান সহকারে নাম, প্রত্যেকটা জিনিস এইটার মধ্যে দেখেন ফ্রন্ট পেজও আছে আবার ব্যাক পেজও আছে, এটাতে দেখেন ফ্রন্ট পেজে পাশে রাখছে আবার ব্যাক পেজও পাশে রেখেছে। আসলে ডিজাইন টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে ডিজাইন করবেন, ক্লায়েন্ট কি চাচ্ছে। যে এটা তো কার্ড ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি তো কালার কারেকশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে কি আমাদের কালার কারেকশন বা কোন কালার সাথে কোন কালার ম্যাচিংটা হয় এটা কোন শিখানো হবে কিনা, না নাকি শেখানো আমাদের হবে না, মধ্যে? আপনাদেরকে শিখে নিতে হবে, এটা কেউ আপনাকে শিখিয়ে দিবে না, কারণ এটা টোটালি, ওই যে বললাম না যে আপনার কাছে হয়তো বা লাল কালারটা খুব ভালো লাগছে, আমার চোখে ইয়েলো কালারটা খুব ভালো লাগছে, হ্যাঁ,
তো এই জিনিসটা ডিপেন্ড করবে যে আপনি কতটা পড়াশোনা করেছেন। আমি অনেকগুলো সাইটের নাম আপনাদেরকে দেখাইছি, এখন আপনাদেরকে দেখিয়েছি না আগের ব্যাচে দেখিয়েছি আমার ঠিক মনে থাকে না। তো এই সব কনফিউশন দূর করার জন্য আমাদের গুগল মামা আছে, ইউটিউব চাচা আছে। আপনি গুগলের কাছে এসে বলেন যে বেস্ট ওয়ার্ল্ড বেস্ট কালার কম্বিনেশন কি হয়, এই যে ওয়ার্ল্ড বেস্ট কালার কম্বিনেশন কি কি হয় লিখে সার্চ দেন। এই দেখুন ওরা কিছু 12টা লোগো কালার বলেছে, লোগোর জন্য 12টা কালার কম্বিনেশন সে বলেছে। 75 আই ক্যাচিং, দাঁড়ান, ডিজাইন উইজার্ড, তারপরে ক্যানভা কোথায়, ভিজমি, এরপরে হচ্ছে এই যে ক্যানভা, এরা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বলে। কেন এই কালারটা হলো, এই কালারটার সাথে যে এই স্কাই ব্লুর সাথে বা এই ব্লুর সাথে এই পিঙ্কটা কেন দিচ্ছে, এই গোল্ডেন কালারটার সাথে এই কালার কালো কালারটা, এটা তো কালো না, এটা একটু অ্যাশ কালো হয়ে গেছে, কেন এরা ইউজ করছে, প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি আপনাকে ডিসক্লোজ করা আছে। বাট আপনাকে যেটা বের করতে হবে, সময় বের করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনাদের ফার্স্টেই মনে হয় বলেছিলাম যে যারা ডিজাইন ওয়ার্ল্ডে থাকতে চান তাদেরকে মিনিমাম আপনার নির্ধারিত সময়ের 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে। হয় ডিজাইন করবেন, রিসার্চ করবেন, শুধু ডিজাইন করেই গেলাম করেই গেলাম তা তো হবে না, পড়াশোনাও করতে হবে, স্টাডি করতে হবে। তারপরে হচ্ছে যারা নাকি এটাকে জাস্ট শখের বসে নিয়েছি বা অ্যাজ এ পার্ট টাইম হিসেবে, তাদেরকে বলেছি মিনিমাম 2 ঘন্টা সময় দিবেন। যে কেন এই কালারগুলো আপনার কাজে লাগবে, কুল কালার কোনগুলা, ওয়ার্ম কালার কোনগুলা, চোখে ভালো লাগে কোন কালার, চোখে শান্তি লাগে। দেখেন এখানে 2টা কালার সে ইউজ করেছে, একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে ব্রাইট কালার। যে এই কালার স্টিমগুলো কেন সে ইউজ করেছে আপনি টেমপ্লেট দেখতে পারেন, প্রত্যেকটা জিনিসের রিসার্চ করা আছে। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা ছবির মধ্যে কালারগুলো, আর আরেকটা কথা, আমরা শুধু লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো, বেগুনি এই নামগুলোই জানি, এছাড়াও কিন্তু কালারের অনেক অনেক নাম আছে, অনেক অনেক নাম আছে, যে নাম শুনলে মনে হয় যায় সিরিয়াসলি এরকম কোন নাম থাকতে পারে। এই যেমন এই কালারটা দেখলে আমরা কি বলি, পেস্ট কালার না, ফিরোজা কালার, বাট এই যে অ্যাকুয়া, অ্যাকুয়া, ওশেন, ওয়েভ, মানে এক একটার এক এক রকম কালার, কালারের নাম, ফরেস্ট গ্রিন, গ্রাস, লাইম, আর্থ। ছবিটা দেখেই ভালো লাগছে, কি কি কালার কম্বিনেশন ইউজ করেছে সব আমাদেরকে বলে দিচ্ছে। একটু পড়াশোনা করতে হবে ভাই, যেমন আমি এখনো পড়াশোনা করি, এখনো পড়ি, যখনই সময় থাকে বসে বসে দেখি কিভাবে হয়েছে কালার। না আমার কি হলো, গত 2 দিন পর্যন্ত আমি ওই আমার একটা চ্যানেল আছে, চাইছিলাম যে এটা একটু লোগোটা আপডেট করি, তো আমি ওই টেক্সট গুলা সামনে রেখে আমি ভাব মানে যতই ভাবি মানে কালার কম্বিনেশন নিয়ে আমার কোনো ইয়ে পাইতেছি না, যে আসবে না। হ্যাঁ এটা হতাশ হয়ে আমাদেরও গেছি হয়, এটার জন্য, আমাদেরও মানে হয়, মন মতো ডিজাইন পাচ্ছি না, নিজেই করতেছি কিন্তু নিজের নিজের কাছে ভালো লাগছে না, আবার চেঞ্জ করতেছি মানে কোনো প্রকার ডিজাইন আসতেছে না, তার মানে হচ্ছে পেন্টুন আমাদের দিয়ে ডিজাইন ডিজাইন, করছি সেটাও কাজ হচ্ছে না, ন্যাট সাজতেছি তাও পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের ডিজাইন সেন্স আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। আপনি আজকে একটা ডিজাইন করবেন, ঠিক ঠিক 1 সপ্তাহ পরে ডিজাইনটাকে ওপেন করবেন, ওপেন করার পরেও যদি আপনার কাছে মনে হয় পারফেক্ট মানে ভালো লাগছে, দ্যাট মিনস আমার ডিজাইন যেই লেভেলে ছিল আমি সেই লেভেলেই আছি। বাট ওই 1 সপ্তাহ পরে যদি আপনার কাছে মনে হয় এখানে কিছু কারেকশন করতে হবে, আমি এখানে ভালো কিছু করতে পারবো, আরও কিছু আপডেট করা যায়, তার মানে আমার ডিজাইন আপডেট হচ্ছে। সো আপনি যেটা করবেন, আরেকটু পড়াশোনা করতে হবে, লোগো রিলেটেড যে কালারগুলো হয় সেই কালারগুলো নিয়ে পড়াশোনা করেন। যেমন আমি এখানে বেস্ট লোগো কালার কম্বিনেশন দেন, শুধু এটা লিখে সার্চ দেন। এখন আসেন এই যে 24টা লোগো কালার কম্বিনেশন, 35, 12, তারপরে 50টা আইকেছি লোগো কালার, এটা না এটা টোটাল কালার নিয়ে আসে, 10টা বেস্ট লোগো কালার স্কিমস অ্যান্ড কম্বিনেশন, 40টা 25টা, দেখেন তো এখান থেকে যদি আমি 20টাও মনে রাখতে পারি বা আমার চোখে লেগে যায়, আমি যদি ফাইনাল আউট করে রাখতে পারি তাহলে তো হয়ে গেল। হতাশ হওয়ার কিছু নেই, মাত্র শুরু, আমাদের জার্নি মাত্র শুরু, আমরা পারবো ইনশাল্লাহ, একটু সময় লাগবে।
তো আমি ড্রপ শ্যাডোটা কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে ফার্স্টেই বলেছে কি ব্লেন্ড মোড কি হবে, আমি ব্লেন্ড মোডটাকে কি করে দিলাম, নর্মালে রাখলাম, আপাতত নর্মাল থাকুক। আর কালার এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কোন কালারের শ্যাডো দিতে চাচ্ছেন আপনি সেই কালারটা চুজ করে দিতে পারবো। অপাসিটির বিষয়টা জানি, যত কম হবে তত জলছাপ হয়ে যাবে, যত বেশি হবে তত গাঢ় হবে। দেখেন আমি যখন একদম কমিয়ে দিচ্ছি, এটা চারপাশে কিচ্ছু বোঝা যাচ্ছে না, সলিড। বাট এটাকে যখন বাড়াবেন দেখেন এই যে একটু ডার্ক হয়ে গেছে চারপাশে। এরপরে যে কোন অ্যাঙ্গেলে থাকবে, অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এটা একটু পরে দেখছি। ইউজ গ্লোবাল লাইট, আমরা এই গ্লোবাল লাইটটাকে অফ করে দেব। আচ্ছা গ্লোবাল লাইটটা কি, এটা অ্যাক্টিভ থাকুক, একটু পরে দেখাচ্ছি। এই তিনটা বিষয়ে আসি। ডিস্টেন্স মানে হচ্ছে আপনার শেপ থেকে বা আপনার ডিজাইন থেকে শ্যাডোটা কতটুকু দূর পর্যন্ত যাবে, মানে দূরত্বটা কতটুকু হবে। আপনি এখান থেকে ডিস্টেন্সটা কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। যে সবসময় যে খুব বেশি ডিস্টেন্স দিলে ভালো লাগবে বা সবসময় যে কম ডিস্টেন্স দিলেই ভালো লাগবে তা কিন্তু না, আপনাকে এই তিনটা জিনিস মেনটেন করতে হবে, ডিস্টেন্স, স্প্রেড, সাইজ। এই তিনটা জিনিস একসাথে কি করতে হবে, মেনটেন করতে হবে। তো আমি এখানে 30 দিলাম, আর স্প্রেড দিলাম কত, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া। আমরা যখন পারফিউম ইউজ করি, পারফিউমের পাফটা কি হয়, যখন পাফ করা হয় পারফিউমটা বের হয় হচ্ছে খুবই সূক্ষ্ম একটা নল দিয়ে। বাট যখন আমি পাফ করছি সে প্রেশারে, ভিতরের প্রেশারে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। স্প্রেডটা মানে হচ্ছে বাহিরের দিকে ছড়িয়ে যায়। আপনি যত বেশি স্প্রেড দিবেন তত বেশি সে কি হবে, ছড়িয়ে যাবে। বাট সেটা ডিপেন্ড করবে সাইজের উপরে। আচ্ছা আমি এখানে 25 রাখলাম। সাইজে আসি, সাইজ যত বড় করবেন তত ওই যে স্প্রেড দিয়েছেন সেই স্প্রেডটা ছড়িয়ে যেতে থাকবে। যত বেশি সাইজ দিবেন তত বেশি কি হবে, ছড়িয়ে যাবে। এটা সর্বোচ্চ হচ্ছে 250 পর্যন্ত। ওকে, তো আমি এখানে 27 রাখলাম। স্প্রেডটাকে আর একটু বাড়িয়ে দিই, ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিই। আর ডিস্টেন্স যদি 0 হয় তাহলে চারপাশে হবে, ডিস্টেন্স যদি আপনি কমিয়ে বাড়াতে থাকেন সেটা একটা সাইডে চলে আসবে। আমি এখানে 60 রাখলাম। ওকে, এইবার আসি কোন আকার, কোণের মধ্যে। যে আপনি যখন কোণটা চেঞ্জ করে দিচ্ছেন সে কি হবে, চেঞ্জ হতে থাকবে অ্যাঙ্গেল। আমি চাচ্ছি যে বাম পাশে নিচের দিকে আমার কি থাকবে, শ্যাডোটা থাকবে। এখানে আমি 65 না 60, ওকে 60 পর্যন্ত রাখলাম। ইউজ গ্লোবাল লাইট অফ করে দেন। আমরা মেবি 6 7 8 9 এর ক্লাসে মনে আছে সীমান্ত, ওই বৈশ্বিক রেখা যে থাকে, সোশ্যোলজিতে পড়েছিলাম যে আপনি এখন রবিবার, রবিবারে আছেন, আপনার জাহাজ আন্তর্জাতিক সীমারেখা পার হয়ে যাওয়ার সাথে সাথে ওই পারে যাওয়ার পরে কি হবে, সোমবার সকাল হয়ে যায়, এরকম কিছু একটা। মানে আমার পুরো সিনারিওটা মনে নাই, বাট এরকম একটা জিনিস মাথায় আছে যে আমি এখন রেখার এই পারে আছি, আমার কান্ট্রিতে একটা, বাট রেখার ওই পারে চলে গেলেই দিনকাল সব চেঞ্জ হয়ে যাচ্ছে টাইম সহকারে। যেমন আমার টাইম টেবিলের আদর্শ যে দেখাটা আছে হ্যাঁ হ্যাঁ কি করে আপডেট হতে থাকে। যেমন এখন আমাদের এখানে বাজে দুপুর বিকেল 3টা, বাট ইউএসএ বা ইংল্যান্ডে আমেরিকাতে সেটা না, মিনিমাম 12 ঘন্টার ডিফারেন্স এরকম। তো এই ইউজ গ্লোবাল লাইটটা ওই রকম, আমরা এটাকে অফ করে রাখবো, অফ করে কাজ করব, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। আমরা এটাকে অফ করে এরপর আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেন, কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছি সেই অ্যাঙ্গেলে নিয়ে যাই। ওকে, এই অ্যাঙ্গেলটা চাচ্ছি, তার মানে 30 42 তে রাখলাম। এরপর আমি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিই, সাপোজ 75 এ রাখবো অপাসিটি। এখান থেকে ডিস্টেন্সটা একটু কমিয়ে দেব, ডিস্টেন্স দিলাম 15, মানে 15 তে। স্প্রেডটাকে কমিয়ে দেব, 25 এ রাখি। সাইজটাকে এবার একটু কমিয়ে নিয়ে আসবো।
সাইজটাকে 15 করে দিই। এবার স্প্রেডটাকে বাড়িয়ে দিই, খুব বেশি না। দেখেন তো এখন কি মনে হচ্ছে যে এই শেপটার পিছনে আরেকটা শেপ আছে। আমি একটু কালারটা আরেকটু চেঞ্জ করে দিই, বেশি হাইলাইট কালার হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে না যে আমি যে শেপটা দিয়েছি শেপটার পিছনে ছায়া পড়েছে, শেপটা একটু উঠে আছে উপরের দিকে, উপরের দিকে একটু উঠে আছে। মনে হচ্ছে যে একটা ব্লক ব্লকের উপরে আছে। এই নিচে কোয়ালিটিতে আসেন, কোয়ালিটিতে এসে দেখেন কন্টিউর, বিশেষ করে মেয়েরা এটার সাথে খুব পরিচিত, যদিও আমরা মেকআপ টেকআপ করি না। কন্টিউর করা মানে কোন একটা পার্টকে একটু হাইলাইটেড করা। কোন একটা পার্টকে আপনি কি করবেন, হাইলাইট করবেন। সাপোজ আমি কন্টিউর কোথায় আছি, এটা হচ্ছে নর্মাল কন্টিউর বা ইকুয়াল, যে কন্টিউর থাকে ইকুয়াল, ইকুয়াল কন্টিউরে আছি এখন আমরা। আপনি যখন এই কার্ভ কন্টিউরটাতে আসবেন, একটু কার্ভ হয়ে যাবে, কোণাকৃতি হবে, এটাতে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই যে আপনি শ্যাডোটা ইউজ করেছেন সেটা কার্ভ আকারে, মানে বিষয়টা যদি 3D হতো, আমরা তো 2D-তে দেখছি তাই বোঝা যাচ্ছে না, যদি 3D হতো তাহলে এখানে একটা কোণা হয়েছে বা পাহাড়ের মতো রাউন্ড হয়ে গিয়েছে, শ্যাডোটা এইভাবে ঘুরে এসে এখানে আবার ওই পাশে ঘুরে গিয়েছে। 2D হওয়াতে বোঝা যাচ্ছে না। যদি আমরা এটা বলি যে নিচের কার্ভ হবে, মানে এবার উল্টা দিকে কার্ভ হবে, তাহলে এবার সে ভিতরের দিকে কার্ভ করছে, বাহিরের দিকে হচ্ছে শ্যাডোটা কি হবে, ভিতরের দিকে গিয়ে রাউন্ড করে দিবে বা শ্যাডো দিবে। এরপরে হচ্ছে এটা যদি করেন তাহলে সে হচ্ছে ইন্টারপোলেট করছে। এরকম এক একটা এক এক রকম প্রত্যেকটা ভাষা ইউজ করে দেখবেন। আর নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এক নাম্বারটা, ইকুয়াল, যেটা লিনিয়ার, আমরা সবসময় এটাই ব্যবহার করি, এছাড়া আর বাকিগুলো ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয়। ম্যামের নেটের সমস্যা নাকি? এটা আপনার মানে কথা বুঝা যাচ্ছে না। ওকে ওকে ওকে, কথা একদম এখন আচ্ছা। মাঝে মাঝে হয় ওই শেয়ার আইপে হলে যা হয়, মনে হয় ধুমায় নেট চালাইতেছে পোলাপাই, সেই জন্য। ঠিক আছে, সমস্যা নেই। শুধুমাত্র আপনাদের সাথে অনলাইনে ক্লাস করব, আমার আগে ছিল 7 Mbps, এখন সেটাকে 10-এ করে নিয়েছি যাতে প্রবলেম না হয়। তারপরে দুপুরের দিকে একটু প্রবলেম হয়ে যায়, থাকে না দুপুরের দিকে রিক্সা ভাড়া দামও তো বেড়ে যায়, রিক্সা যেতে চায় না, ভাড়া বেড়ে যায় পিক আওয়ার নন পিক আওয়ার। চলেন, পিক আওয়ার তো সন্ধ্যায়, আরে এই টাইমও পিক আওয়ার, রিক্সাওয়ালা এদেরকে ধরেন 10 টাকার ভাড়া, তারা বলে 50 টাকা হলে যাবো না, তো যাবো না, মনে হয় রিক্সার মধ্যে তারা জমিদারির মতো বসে থাকে, কি এক অবস্থা। এখন ওই যে স্কুল কলেজ উপরের তলা লোক ছেলে আসছে, ওরা মনে হয় চালাচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ড্রপ শেডোটা বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, ঠিক আছে, তো ড্রপ শেডো ওকে ফাইন, আমি ড্রপ শেডোটা অফ করে দিলাম। আমরা চলে যাব আউটার গ্লো, বুঝাই যাচ্ছে আউটার গ্লো মানে কি করবে, চারদিকে গ্লো করবে। ওই যে নিয়ন ইফেক্ট দেখি না, বিভিন্ন টেক্সট থাকে চারপাশে, কি সুন্দর ইফেক্ট আসে, দেখতেই ভালো লাগে। ওই নিয়ন ইফেক্টগুলো কিন্তু আপনার এই যে এই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে দেওয়া হয়, ব্লেন্ডিং এবং এই ফিল্টার ইউজ করে ব্যবহার করা হয়। আউটার গ্লোতে চলে যাই, আউটার গ্লো অ্যাক্টিভ করার পরে ব্লেন্ড মোড কি স্ক্রিন, আমি এটাকে করে দিলাম নর্মালে চলে আসি, অপাসিটি একদম বাড়িয়ে দিলাম, নয়েজটা এখন দেখাচ্ছি না, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে একটু নিচে আসি এলিমেন্টে, এলিমেন্টে আসার পর কিছুক্ষণ আগে ড্রপ শ্যাডোতে 3টা অপশন দেখেছিলাম, ডিস্টেন্স, স্প্রেড আর হচ্ছে সাইজ। এখানে আর ডিস্টেন্স পাচ্ছি না, এখানে শুধু স্প্রেড আর সাইজ 2টা অপশন পাচ্ছি।
স্প্রেড মানে কি ছড়িয়ে যাবে, আর সাইজ মানে কি যত বড় হবে স্প্রেডটা তত ছড়াবে। একটা লাস্ট অপশন আছে, লাস্ট অপশন কত 250, এরপরে আর কি হবে না, সাইজ বড় হবে না। আমরা এই সাইজটাকে রাখলাম 30, আর স্প্রেডটাকে আপনি যত বাড়াবেন তত সলিড হয়ে যাবে, যত কমাবেন তত মনে হবে যে সুন্দর ছড়িয়ে আছে। আপনি এখন এটাকে বাড়িয়ে দেন, ধরেন এটাকে রাখলাম 65, স্প্রেডটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম। শুধু যে শেপের ক্ষেত্রে কাজটা হবে তা কিন্তু না, আপনি যে কোনো টেক্সটের ক্ষেত্রেও এই কাজটা করতে পারেন। চলেন একটা টেক্সট নিয়ে আসি। টেক্সটের ক্ষেত্রে তো খালি জায়গায় ডাবল ক্লিক করলে তো ইয়াগুলো আসে না, কি আসে না? টেক্সটের ক্ষেত্রে আমরা যে দেখা যায় যে খালি জায়গায় ডাবল ক্লিক করলে আমাদের লেয়ার অপশন গুলো আসে, ও না মানে টেক্সটের ক্ষেত্রে তো আসে না মনে হয়, আমি কোথায় ট্রাই করছি আসতেছে না। কোথায় কোথায় বুঝি নাই তা, আমরা যখন ইমেজের লেয়ারের ক্ষেত্রে, হ্যাঁ ওই যে ইমেজের লেয়ারে যে খালি জায়গায় আমরা ডাবল ক্লিক করলে একটা স্ক্রিন আসে না যে ওভারলে গ্লো, টেক্সটের ক্ষেত্রে ওইটা তো আসে না মানে ডাবল ক্লিক করলে। আদনান আমি না কিছুই বুঝি নাই। ও মানে আচ্ছা ওই যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এবার, ওকে সবকিছু তো আর সবাইকে দিয়ে হবে না, মাঝে মাঝে শেপের ক্ষেত্রেও যা পাবেন টেক্সটের ক্ষেত্রে তা পাবেন না। ওকে চলে যাই আমরা, এখানে লেয়ারে চলে গিয়ে ডাবল ক্লিক করি ব্লেন্ডিং মোড। এই দেখেন কোনটা কাজ করে কোনটা কাজ করে না, অনেকগুলো কাজ করবে, কিছু কিছু কাজ করবে না। ড্রপ শেডো এখানে কাজ করবে, ড্রপ শেডো আমি নর্মাল করে দিলাম, অপাসিটি একটু বাড়িয়ে দিলাম, অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই, আগে গ্লোবাল লাইটটা অফ করে দিয়ে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম, স্প্রেডটাকে একটু বাড়িয়ে দেই, না বাড়িয়ে না একটু কমিয়ে দেই, 5 রাখি, সাইজটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম 10। ওকে ড্রপ শেডো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। আচ্ছা ড্রপ শেডো টপ করে দিয়ে আমরা আউটার গ্লোতে চলে যাই। আউটার গ্লোতে এসে এটাকে মোডটাকে নর্মাল, অপাসিটি 100% করে দিলাম, নয়েজ না, কালারটাকে চেঞ্জ করে আমি এখানে একটু ডার্ক কালার দিয়ে দেব, ডার্ক পিঙ্ক অথবা লাইট ব্লু। ওকে স্প্রেডটাকে বাড়ান, সাইজটাকে আমরা কি করলাম একটু হালকা আগে বাড়িয়ে দিই 15, এইবার হচ্ছে এখানে কমা। তো এখানে দেখেন নয়েজটা কি, নয়েজ মানে হচ্ছে ওই কাঁচ ভাঙা, কাঁচটা যখন যখন একটা গ্লাস আপনি দেখছেন ফ্রেশ একদম ক্লিন, বাট যখনই ওই গ্লাসটার উপরে কোনো কিছুর প্রেশার পড়বে মানে স্ক্র্যাচ পড়বে, ধরেন আমাদের ফোনের স্ক্রিন হয় না যে উপরের যে টেম্পার গ্লাসটা থাকে খুব ফ্রেশ, বাট কোনো কিছুর আঘাত পড়ে গেল হাত থেকে গ্লাসটা ফেটে যায়, এই নয়েজটা হচ্ছে আপনার এই চারপাশের পিক্সেলগুলোকে সে ওই যে দেখেন ঘোলা করে দিচ্ছে, খেয়াল করেছেন? মানে প্রত্যেকটা পিক্সেলকে সে কি করবে ভেঙে দিবে, ভেঙে ফেলবে। কন্টিউর ঠিক থাকবে, রেঞ্জ আমরা কি করলাম যত কমাবেন তত সলিড হবে, যত বাড়াবেন তত মনে হবে ছড়িয়ে যাচ্ছে। আর জিটারটা মানে হচ্ছে এই যে আপনি রেঞ্জটা দিচ্ছেন এই রেঞ্জটাকে কি করবে কমাবে বা ধরে রাখবে, আমরা একটা জিরো রাখবো, জিরো হচ্ছে পারফেক্ট থাকবে। আপনি এটাকে 30,
50 পর্যন্ত রাখলাম আমরা। আচ্ছা ওকে দেই, এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার করে দেব। ধরেন আমার, আমি টেক্সটটাকে কালারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আমি কালারটাকে আরেকটু চেঞ্জ করে দেব। ধরেন সাপোজ ব্লু কালার করে দেই, এটাই ভালো লাগছিল। ওকে এটা হচ্ছে এই অপশন। সো আমরা চলে যাই এখানে, ডাবল ক্লিক করি। আপনি আউটার গ্লো ইউজ করলেন, আউটার গ্লো বন্ধ করে দেন, চলে যাই প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন মানে হচ্ছে কোনো একটা শেপ হোক, টেক্সট হোক, যেটাই হোক, সেটার উপরে আমরা আলাদা কোনো প্যাটার্ন ইউজ করব। ব্লেন্ড মোড নর্মাল আছে, অপাসিটি 100%। এই যে প্যাটার্নের ঘরে আসলে কিছু ডেমো প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, আপনি যে কোনো প্যাটার্ন কি করতে পারবেন এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর এই যে সেটিংস অপশনে যান, সেটিংস অপশনে গিয়ে একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলে আরও কিছু প্যাটার্ন দেখতে পাবেন। আবার আমরা নিজেরাও কি করতে পারি, প্যাটার্ন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে ক্লোন স্ট্যাম্প টুলের ভিতরে আপনার এই টুল ছিল, ওটার নাম কি, প্যাটার্ন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়েও আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। নিউ প্যাটার্ন থেকে আমরা আবার নতুন প্যাটার্ন কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আর যদি আপনি আমাদের ওই যে কেনার মানে পেইড প্যাটার্নগুলো যদি আমরা নিতে পারি, সেখান থেকে আমরা লোড করতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে নেচারে চলে আসি, নেচার প্যাটার্নে চলে যাই, ওকেতে প্রেস করেন। এই যে ন্যাচার প্যাটার্ন গুলো চলে আসছে, আপনি যেটাতে ক্লিক করবেন সেই ন্যাচারাল প্যাটার্ন গুলো কি হবে, অ্যাড হবে। দেখেন ওই প্যাটার্নটাই কি হচ্ছে, অ্যাড হচ্ছে। আচ্ছা এটা এখন আমরা অফ করে দিলাম। স্কেল যত বড় করবেন ছবিটা তত জুম হবে, স্কেল যত ছোট করবেন ছবিটা তত ছোট হয়ে আসবে, মানে ভিতরে যে প্যাটার্ন ফুলের মতো প্যাটার্নটা দেখা যাচ্ছে সেটা বড় আর ছোট হবে। বিভিন্ন ধরনের মাস্কিং, এই মাস্কিংটাই যদি আমি ম্যানুয়ালি করতে যাই, ম্যানুয়ালি যদি মাস্কিংটা করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে ছবি আনতে হবে, এরপরে একটা টেক্সট লিখে সেটাকে ক্লিপিং মাস্ক করার জন্য লেয়ার সিলেক্ট করতে হবে, দুইটা তিনটা অপশন পার করতে হবে। আর আপনি এখানে সহজেই টেক্সট লিখে এখানে আসবেন, প্যাটার্নটা থাকলে এখান থেকে সিলেক্ট করে দেবেন, কমপ্লিট। গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে কি শুধু গ্রেডিয়েন্ট কি সেটা বোঝানো হয়েছে, নাকি গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করে সেটাও দেখানো হয়েছে? বড় ভাইরা, ছোট ভাইরা, বাচ্চা, ম্যাডাম অ্যাপ্লাই দেখানো হয়েছিল। ওকে অ্যাপ্লাই দেখানো হয়েছিল, ঠিক আছে। এইখানকার গ্রেডিয়েন্ট আর আবার এইখানে গ্রেডিয়েন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে মানে পুরো লেয়ার জুড়ে কি হবে, অ্যাপ্লাই হবে। দ্যাট মিন্স আপনি যখন এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, এই পুরোটা লেয়ারের মধ্যেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। আমি মানে এক্সেপশনাল শুধু একটা এই টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, সেটা কাজ করবে না, এই পুরো লেয়ারটার মধ্যে হবে। বাট আমি আলাদাভাবে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, ধরেন এখানে চলে যাই, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ, নর্মাল, অপাসিটি 100%। এই যে গ্রেডিয়েন্টের যে কালারটা আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে ডেমো কিছু কালার আছে সেগুলো আসবে, আর আমার নিজের পছন্দের যদি কোনো কালার থাকে তাহলে আমি এই বক্সটার মধ্যে ক্লিক করব।
যে বড় বক্সটা, সেটার উপরে ক্লিক করব। সেম এজ আগের মতো আপনি যা যা শিখে আসছেন সেগুলাই পাবেন। যে আমার ধরেন তিনটা কালার পছন্দ, আমি তিনটা কালার ব্যবহার করতে চাই। ফার্স্টের কালারটা ক্লিক করি, এখানে দিলাম এই কালারটা, দ্বিতীয় কালারটা সিলেক্ট করি, এখানে আমি দেব হচ্ছে এই কালারটা, তৃতীয় কালারটা সিলেক্ট করি, এখানে দেব হচ্ছে আমি কালারটা, দুইটা কালার চলে আসছে, তিনটা কালার ইউজ করলাম আমার এখানে কমপ্লিট। এরপরে কি আছে যে স্টাইলটা কি হবে, টোটাল পাঁচটা স্টাইল ফটোশপে আমরা পাঁচটা পাবো, বাট ইলাস্ট্রেটরে গেলে দুইটা পাবো। লিনিয়ার, রেডিয়াল। লিনিয়ার মানে হচ্ছে লম্বালম্বি ভাবে পড়বে, রেডিয়াল মানে হচ্ছে রাউন্ড গোল হয়ে আসবে, অ্যাঙ্গেল রিফ্লেক্টেড ডায়মন্ড। আমরা লিনিয়ারে আসি, স্কেলটাকে একটু কমিয়ে দিই। ওকে, অ্যাঙ্গেল, আপনি যেই অ্যাঙ্গেলে দিবেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী কি হবে, প্রত্যেকটা শেপ ক্রিয়েট হবে, কালারের শেপ ক্রিয়েট হবে। আর স্কেল যত বাড়াবেন তত হচ্ছে ছড়িয়ে যাবে, স্কেল যত বাড়াবেন তত কালারটা ছড়িয়ে যাচ্ছে। এখানে আমরা এটার কালারটা একটু হাইলাইট করে দিই, অথবা আপনি যদি চান এখানে অন্য আরেকটা কালার ইউজ করতে, আমি এখান থেকে একদম রেড কালারটা ইউজ করলাম, এখান থেকে রেডের হোয়াইট পোর্শনটা ইউজ করব, এখান থেকে আরেকটা কালার ইউজ করব, এটা হচ্ছে রেডের একটু ডার্ক, এখান থেকে আরেকটা কালার ইউজ করব রেডের। এরপর আমি স্কেলটা এখান থেকে কি করবো একটু বাড়িয়ে দেবো, যদিও ব্ল্যাক এর মধ্যে রেডটা ভালো লাগছে না, ইয়েলোটাই ভালো লাগছিল। তাহলে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে কি করতে পারবো, ছোট ছোট যে কোনো শেপে, সিঙ্গেল সিঙ্গেল শেপ হোক, টেক্সট হোক, সব জায়গায় আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। কালার ওভারলে, কালার ওভারলে মানে হচ্ছে কোনো কারণে আমি এমন একটা কালার ইউজ করেছি আমার ডিজাইনের মধ্যে বা কোনো একটা শেপের মধ্যে, ওই কালারটা চেঞ্জ করতে গেলে মোটামুটি আমাকে অনেক কাঠখড় পোহাতে হবে। দ্যাট মিন্স যে আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, ধরে নিলাম এটা একটা শেপ, এখান থেকে যে রেক্টেঙ্গুলার টুল থেকে বা ইলেপটিক্যাল টুল থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর নতুন একটা লেয়ার, এরপর আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডিলেট কন্ট্রোল ডি। ওকে, আমি এই লেয়ারটাতে কি করেছি, একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম, অনেকখানি কাজ করে আসছি, কাজ করে টরে সব কমপ্লিট, কমপ্লিট করার পরে মনে হচ্ছে এই কালারটা হোয়াইট না হয়ে অন্য কোনো কালার হলে ভালো লাগতো, হোয়াইট হওয়াতে কি হয়েছে ভালো লাগছে না। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেওয়া যায়, বললাম সব কাজ কমপ্লিট করার পরে এসে এই জায়গায় আসার পর দেখলাম, ধরেন আমি অনেক কাজ করেছি, একটা ডিজাইন করে ফেললাম, সব কিছু কমপ্লিট, ডিজাইন কমপ্লিট করার পরে এসে আমার খেয়াল হলো যে কি রে, আমি তো এখানে কালারটা হোয়াইট কালার তো আমার ম্যাচ করছে না, ভালো লাগছে না, একটু অন্য কালার দিতে হবে। একটু মনে করে দেখেন, এটা কিন্তু শেপ না, এটা আমি পাথ মোডে কাজ করেছি, এই যে এখান থেকে সিলেকশন মোডের যে ইলেপটিক্যাল সেখান থেকে নিয়ে লেয়ারে কাজ করেছি, এখন এটার কালার আপনি কিভাবে চেঞ্জ করবেন
অল্টার ডিলেট কন্ট্রোল ডিলেট দিয়ে কোনো লাভ নাই, সে পুরো লেয়ারটাকে কালার করে দিবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে এই থাম্বনেলটার উপরে ক্লিক করবেন, সাথে সাথে সিলেকশন হয়ে যাবে, তখন আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। অথবা এটা যদি না করতে চান, জাস্ট আপনি ব্লেন্ডিংয়ে চলে যান, ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে সেখান থেকে কালার ওভারলে যে অপশনটা আসছে, কালার ওভারলেতে চলে আসেন, এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা কি করে অ্যাপ্লাই করে দেন, এবং তার কি করতে পারবেন, অপাসিটি বাড়িয়ে কমিয়েও কাজ করতে পারবেন। জাস্ট এতটুকুই এখানে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা আমরা এই যে টেক্সটের ক্ষেত্রে কালার ওভারলেটা ইউজ করতে পারবো। এবার আসি শার্টিন, বিশেষ করে আমরা শার্টিন কাপড়ের নাম শুনেছি, শার্টিন কাপড় প্যান্ট বানায়, লেডিজরা ড্রেস বানায়, তো শার্টিন কাপড়টা কেমন হয় কেউ বলতে পারবেন? শিফনের কাপড়, শার্টিন কাপড়, প্যান্টের যে পিসগুলো থাকে বা ড্রেসের পিসগুলো, শিফনের কাপড় দেখছেন? এটা শার্টিনের কাপড়ও দেখেছেন হয়তো বা, দেখেছি একটু ধর ধরে হয়। হ্যাঁ, মিউট করে যে এক দুইটা ডিভাইসে অ্যাক্টিভ হয়েছেন, সে একটা ডিভাইসের কথা বলা স্পিকার আর মাইক্রোফোন দুইটাই মিউট করে রাখেন। একটু থলথলে বলতে, ওটা না মানে কাপড়টা হাতে নিলে দেখবেন আপনি যখন মুভ করাবেন কাপড়টাকে, এক এক সময় এক এক কালার আসে। হয়তো আপনি রেড কালারের কোনো কাপড় হাতে নিয়েছেন, দেখবেন একটু মুভ করালে, ওই যে মখমলের কাপড়ের মতো, যে মুভ করালে হচ্ছে কি এক সময় মনে হচ্ছে গাঢ় লাল, না লাল খয়েরি, অথবা না হালকা লাল, মাঝে মাঝে একটু গোল্ডেনেরও কি আসে, শেড আসে। এরকম কোনো কাপড় ধরেছিলেন কখনো? যাই হোক, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি এটা এটার মধ্যে কালারের শার্টিন দিতে চাচ্ছি। এই যে দেখেন শার্টিন অবস্থায় পড়ে গিয়েছে, তো আমি এটাকে নর্মাল মুডে নিয়ে আসি। এখান থেকে কালারটা ধরেন দিলাম হোয়াইট কালার, তো একটু রেডিশ টাইপের করে দিই। ওকে, এরপর অপাসিটি যদি বাড়িয়ে দেন অনেক হাইলাইট হবে, আমি অপাসিটি বেশি বাড়ালাম না, 70 পর্যন্ত রাখলাম। তারপরে অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলে দিবেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরতে থাকবে, অপাসিটি বাড়িয়ে দিই, আর কালারটা অন্য একটা কালার দিই বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য, অ্যাঙ্গেল যেদিকে ঘুরাবেন সেদিকে কি হবে, শার্টিনটা মানে এই যে দেখেন দুই পাশ থেকে কালারটা এমন হবে যে অনেকগুলো কাপড়টা যখন অনেক বড় হবে মুভ করালে এক জায়গায় একটু গাঢ় কালার আর এক জায়গায় কি হবে একটু হালকা কালার, এরকম মনে হবে। ডিস্টেন্সটা যত কমাবেন তত কালার ছড়িয়ে যাবে, ডিস্টেন্স যত বাড়াবে, এই যে দেখেন একটা সময় এসে কালার একটা আরেকটার সাথে লেগে গিয়ে আবার দুই পাশে ছড়িয়ে গিয়েছে। ডিস্টেন্স যত কমাবেন, বিশেষ করে এই কালারটা দেখেন, আমরা এখানে সাইজটাকে একটু ছোট করে দিলে সলিড কালার, সাইজটাকে যদি বড় করে দেন, যে মনে হচ্ছে যে এটার মধ্যে থেকে কিছু একটা ভাজের মতো পড়েছে। ওকে, আর অ্যান্টি অ্যালাইজ মানে হচ্ছে এই অ্যালাইনমেন্টটা ঠিক অ্যান্টি থাকবে, আর ইনভার্ট যদি করে দেন কোনো কালারই থাকবে না, কন্টিউর তো ফার্স্টে দেখে আসলাম সেম। আর এখান থেকে যদি আমি ডিসলভ করে দিই, দেখেন ডিসলভ কেমন হচ্ছে, ডার্কেন মানে কি আরও ডার্ক, একটু ডার্ক ব্ল্যাক কালারটা একটু প্রভাব ফেলবে। মাল্টিপল মানে হচ্ছে অনেকগুলো কালারের কম্বিনেশন করলে, যে এখানে সাদা আর কি রেড কালারের কম্বিনেশনও হবে, স্ক্রিন করে দিলে স্ক্রিনের কালার হয়ে যাবে, তারপরে সফট লাইট করে দিলে একটু হালকা সফট লাইট হবে রেডের, এরকম অপশন। আমরা নর্মালে চলে যাই। ইনার গ্লো, আউটার গ্লো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আউটার গ্লো নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমাকে ইনার গ্লোটা বুঝিয়ে বলেন। ওকে, আউটার গ্লো মানে হচ্ছিল বাহিরের দিকে সে গ্লো করছে, আর এখন আমার প্রয়োজন হলো আমার যে শেপটা আছে সেটা ভিতরের দিকে গ্লো করবে। ভিতরের দিকে গ্লো করলে কি হচ্ছে, ইনার গ্লো প্রয়োজন।
চলে যাই এখানটায়, নর্মাল অপাসিটিটা একদম বাড়িয়ে দিই, নয়েজ অফ থাকুক। কালারটা আমি করে দিলাম ধরেন রেড কালার, ওকে, বিকজ ব্ল্যাকের মতো তো রেড না, ইয়েলো করে দিই, ওকে, ইয়েলো কালার, হোয়াইটের মধ্যে রেড ভালো লাগবে। এরপরে আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আমরা এটা এতটুকু বাদ থাকুক, চক, আচ্ছা ওকে। এর আগের ড্রপ শ্যাডো তো পেয়েছিলাম ডিস্টেন্স, স্প্রেড, সাইজ, পরের আউটার গ্লোতে পেয়েছিলাম শুধুমাত্র স্প্রেড অ্যান্ড সাইজ, বাট ইনার গ্লোতে এসে কি হয়েছে, চক এবং সাইজ। চক মানে কি, আমরা চকলেট খাই না, চক থেকে আসলে চকলেট চলে আসছে, দ্যাট মিন্স যে জিনিসগুলো ভিতরের দিকে কাজ করবে মানে ছড়িয়ে যাচ্ছে সেটাকে আমরা চক বলছি, ওকে। এটা কি হচ্ছে, ভিতরের দিকে আমার কালারটা ছড়িয়ে যাবে। আমি চক দিলাম ধরেন 45, সাইজটাকে এখন বাড়াতে থাকি, সাইজ যত বাড়াবেন তত হচ্ছে সলিড হচ্ছে, সাইজ দিলাম সাপোজ 40, এবার আমি চকটাকে বাড়িয়ে দিই, যত বেশি চক হবে তত সলিড কালার, যত কমাবেন তত মনে হবে যে ছড়িয়ে আসছে। এখান থেকে আমি 5 করে দিলাম, 7-8 রাখি, আর এখান থেকে আমি সাইজটাকে বাড়াতে থাকি, ওকে, 85 করে দিলাম এখানে, আর এখানে রাখি 5, 4, 3, 2, ওকে। রেঞ্জ যত বেশি হবে তত দেখেন ছড়িয়ে গিয়েছে, একদম মিশে গিয়েছে রেঞ্জ। আবার কথা কেটে কেটে আসছে, আজকে কত তারিখ, মাত্র 6 তারিখ, নেটের বিলেরও তো অপশন আসে নাই, সিরিয়াসলি আমার কথা কি সবার শুনতে প্রবলেম হচ্ছে? এখন ঠিক আছে, কিছু আগে সমস্যা ছিল, 10 তারিখে বিল দিতে হয়, বিলের ডেট দেরি আছে, এখনই যদি নেটের সমস্যা করে ওদের মাথায় বাড়ি দেব। রেঞ্জ যত বেশি হবে তত সুন্দর কালারটা ছড়িয়ে যাবে, রেঞ্জ যত কম হবে তত কালার কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে, যে দেখেন সলিড। আর এই রেঞ্জের জিটারটা যত বেশি দিবেন তত হচ্ছে আরো কালার কমে যাচ্ছে, আর যদি জিরোতে রাখেন তাহলে কালারটা ঠিক থাকবে। ড্রপ শ্যাডো যদি কেউ বুঝতে পারি তাহলে ইনার শ্যাডোটাও বুঝতে পারবো, ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডো এটা হচ্ছে বিপরীত। আমি এখান থেকে নর্মাল করে দিলাম, অপাসিটি বাড়িয়ে দিই, দেখেন এই যে ইনার শ্যাডো ভিতরের দিকে শ্যাডো পড়ছে, এখান থেকে ডিস্টেন্সটাকে একটু বাড়াই, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কিচ্ছু বুঝতে পারবো না আমরা, ওকে। চকটাকে যদি বাড়িয়ে দেন বাড়ানো যাবে না, এটাকে মেনটেন করতে হবে। আমি সাইজটাকে করে দিলাম হচ্ছে আপনার 65, না 50 করে দিলাম, চকটাকে বাড়াবো না, এতটুকু রাখি 15, আর ডিস্টেন্সটাকে হালকা আর একটু বাড়িয়ে দিই 40 পর্যন্ত রাখি। অ্যাঙ্গেলটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন যে কোন অ্যাঙ্গেলে কাজ করবে, ওকে, এতটুকু রাখলাম। কালারটাকে হালকা একটু ডার্ক করে দিলেই, গ্লোবাল লাইট অফ করে দিলে পুরোটা আসবে, ওকে। চন্দ্রগ্রহণ লেগেছে বুঝেছেন, আর যদি নয়েজ দেন তাহলে সব ফেটে ফেটে যাচ্ছে, কালারটা পিক্সেল গুলো ফেটে ফেটে যাচ্ছে, ক্লিয়ার? এবার আসি স্ট্রোকে, ক্যান্সেল করে দিই এটা। স্ট্রোক আমরা কোথায় কোথায় দিতে পারি, মানে কোন টুলস গুলো দিয়ে স্ট্রোক দিতে পারেন আপনি? শুধুমাত্র পেন টুল, তারপরে হচ্ছে টাইপ টুল তো হবেই না, পেন টুল এবং এই শেপ টুল, এই দুইটা টুলসের শেপগুলোর মধ্যেই আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি।
যেমন রেক্টেঙ্গেল দিয়ে আমি একটা শেপ আর্ট করলাম, এটার কি দিতে পারবো, ফিল কালারও দিতে পারবো আবার স্ট্রোকও দিতে পারবো, রাইট? বাট আমি একটা টেক্সট লিখেছি, আমি একটা টেক্সট লিখলাম, আমার এই টেক্সটের চারপাশে একটা স্ট্রোক দিতে হবে, অথবা আমি যে এই শেপটাকে ক্রিয়েট করেছি এই শেপটা কি ছিল, এই সিলেকশন টুল দিয়ে শেপটা ক্রিয়েট করা। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, স্ট্রোক দিতে হবে চারপাশে। আমি কিভাবে এটার স্ট্রোক দিব বা কিভাবে আমি টেক্সটের চারপাশে স্ট্রোক দেব, চলে যান আপনি ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এই যে স্ট্রোকে ক্লিক করেন, ক্লিক করার পর আগে কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, ধরে দিই, ধরেন স্কাই ব্লু করে দিই, স্কাই ব্লু কালার করে দিলাম। দেওয়ার পরে এখানে আসেন, সাইজ যত বাড়াবেন তত কালার বাড়বে, সাইজ যত কমাবেন তত জিরো হয়ে যাবে। আমি এখানে 5 পর্যন্ত স্ট্রোক দিলাম। পজিশন, পজিশনটা কি হবে, যে ইনসাইড ভিতরের দিকে পজিশন হবে নাকি বাহিরের দিকে পজিশন হবে, আউটসাইড দিলে বাহিরের দিকে চলে যাবে, ইনসাইড ভিতরের দিকে, আর সেন্টার মানে একদম সেন্টার বরাবর হবে, এই টেক্সটের বেজ লাইন বরাবর কাজ করবে। তো আমি এটাকে আউটসাইডে দিই। ওকে, ব্লেন্ড মোড নর্মাল হবে, ডিজলভ নাকি স্ক্রিনের মতো, কোনটার অপশন দিতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দেবো। অপাসিটি যত কমাবেন তত হালকা হবে, যত বাড়াবেন তত সলিড কালার হবে। ওভার প্রিন্ট মানে হচ্ছে এই টেক্সটের উপরে সে কি করবে, প্রিন্ট করবে, যে হালকা হাইলাইটেড হয়ে আছে, দরকার নেই যেমন আছে তেমন থাকুক, আর এখান থেকে তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের কালার। ওয়ান কাইন্ড অফ কিসের মতো লাগছে, ওই যে আউটার গ্লো এর মতো লাগছে, বাট আউটার গ্লোতে হচ্ছে একটু গ্লো করে যাবে, স্ট্রোকটা সলিড থাকবে। ঠিক তেমন আপনি এটার চারপাশেও কি করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন। ঠিক আছে, পরের পার্টটাতে চলে যাই। এখানে বেভেল অ্যান্ড এমবোস, বেভেল মানে হচ্ছে যেটার সারফেসটা মনে হবে যে একটু উঁচু নিচু হয়ে আছে, মানে সারফেসটা প্লেন হবে না, সারফেসটা কি হবে টাচ করলে বোঝা যাবে, টাচ করলে সারফেসটা বোঝা যায়। বিভিন্ন বিজনেস কার্ড অথবা বই অথবা আপনার সামনে যদি কোনো এমন কিছু থাকে, যেমন আপনার সামনে হয়তো বা বেজলিনের একটা কৌটা আছে, তো ওখানে দেখেন উপরে মুখাটার মধ্যে বেজলিনের নামটা একটু খোদাই করা, এটা কি বলা হচ্ছে, যে টাচ করলে আমরা বুঝতে পারছি এখানে কি লেখা আছে। যারা অন্ধ থাকে না, অনেকেই টাচ করে করে যে পড়ে, ওদের বইগুলো যেন কেমন হয়, খোদাই করা থাকে, পয়েন্ট ফোটা ফোটা দেওয়া থাকে। তো আমরা ফার্স্টে টেক্সচারটাতে চলে যাই, টেক্সচার, শুধু টেক্সচার নিয়ে কাজ করব। এই বেভেল অ্যান্ড এমবোসের মধ্যে দুইটাই আছে। টেক্সচার মানে হচ্ছে যে আপনি যদি অন্য কোনো টেক্সচার ইউজ করতে চান, বিভিন্ন ধরনের মকআপ বানায়, এই মকআপ ব্লেন্ডিং এবং ফিল্টার আর হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই তিনটা লেয়ার মাস্কিং এগুলো করে বানানো হয়। দেখেন আমার টেক্সটা ছিল কি এরকম নর্মাল, বেভেল অফ করে দেন, একদম নর্মাল প্লেন ছিল, বাট যখনই আপনি বেভেলটা অ্যাক্টিভ করেছেন সাথে সাথে মনে হচ্ছে যে একটু কেমন যেন উঠে গেল, না শ্যাডোগুলো পড়েছে এই যে এই পাশে, কেমন যেন, এই যে দেখেন ডান পাশে আসেন। আমি কন্টিউর আর টেক্সচার দুইটা বন্ধ করে রেখেছি। স্টাইল বলেছে ইনার বেভেল, ভিতরের দিকে বেভেল হবে। আপনি চাইলে কি করতে পারেন, অ্যাম্বুশ করতে পারেন, অ্যাম্বুশ করলে কি হবে, এই বললাম না যে খোদাই করা থাকে, মনে হচ্ছে অ্যাম্বুশ করা, ভিতরের দিকে চাপানো থাকবে, ভিতরের দিকে। আর যদি আপনি পিলো অ্যাম্বুশ দেন তাহলে কি হয়, বালিশের মানে পিলো বলতে কি বুঝি, বালিশ অ্যাম্বুশটা ওই যে দেখেন পিছনে ভিতরের দিকে একটু হালকা ডার্ক হয়ে আছে, আমি ডিপটাকে একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন, এখান থেকে ডিপটাকে বাড়িয়ে দিলাম, এই যে দেখেন একটু থ্রিডি থ্রিডি অ্যাঙ্গেল হয়ে আছে। ফার্স্টে কি
আউটার বেভেল, মানে বাহিরের দিকে বেভেল হয়েছে, ইনার বেভেল ভিতরের দিকে বেভেল হয়েছে বা ভিতরের দিকে কি গেথে আছে, এমবোস মনে হচ্ছে খোদাই করেছে, খোদাই করা কাঠ খোদাই করে যে, আর পিলো মানে হচ্ছে থ্রি ডি এর মতো পার্ট করেছে, স্ট্রোক এমবোস চারপাশে স্ট্রোক দিয়েছে, বাট স্ট্রোকটা বোঝা যায় না। সো আমি এখান থেকে ইনার বেভেলটা দিলাম, এখান থেকে একটু কমিয়ে দেই, খুব বেশি হলে ইনার বেভেলটা ভালো লাগে না, এটা ভালো লাগছে। ডাইরেকশন উপরে থাকবে নাকি নিচের দিকে থাকবে, নিচের দিকে দিলে এই যে দেখেন নিচের দিকে হলো আপ, মানে উপরের দিকে, তাই না? আপ। সাইজ যত বাড়াবেন তত বেভেল বেশি হবে, সাইজ যত কমাবেন তত কমবে। সফটেন মানে সফট হয়ে যাবে, রাউন্ড হয়ে আসবে, দেখেন একদম রাউন্ড হয়ে আসছে জিনিসগুলো, মজার না? জিরো করে দিলে একদম হার্ড টাইপের, আর যত সফট করবেন তত মনে হবে একদম সফট আকারে গোল রাউন্ড হয়ে আসছে। এটাকে বাড়িয়ে দেন, এক সময় মিসম্যাচ নর্মাল হয়ে যাচ্ছে, কমিয়ে দিলে মিসম্যাচ। সো আপনাকে এটা কন্ট্রোল করতে হবে যে কত দিলে ঠিক আমার বেভেলটা খুব ভালো হবে, ভালো পজিশনে থাকবে। ফিফটিনে রাখলাম, 15-তে ভালো লাগছে দেখতে। আর কি শেডিং, মানে যে শেডগুলো আছে শেডিংগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, গ্লোবাল লাইট সরায় দেন, তারপরে হচ্ছে কন্টিউর তো লিনিয়ার থাকবে, হাইলাইট স্ক্রিন হোয়াইট কালার আছে, আপনি যদি অন্য কোনো কালার করে দেন, সাপোজ রেড কালার, এই দেখেন একটু রেড হয়ে যাবে, বা ব্লু কালার, তাহলে যে ব্লু টাইপের শেড পড়ছে, তা এখান থেকে আমি হাইলাইট অপাসিটি বাড়িয়ে দিই। ওকে, এটাকে নর্মাল করে দেন, এগুলো সব নর্মাল নিয়ে আসি। এটা কি আছে হোয়াইট, আপনি যদি রেড করে দেন দেখেন এই যে রেড কালার হাইলাইট করেছে, যেই কালার দিবেন সেই কালারের হাইলাইট পড়বে, যেটা দিবেন ওইটারই হাইলাইট পড়ছে। আর নিচে শ্যাডো, যে শ্যাডো পড়েছে শ্যাডোটা কি হবে যখন চেঞ্জ করবেন, শ্যাডোর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে 50-তে নিয়ে আসি, এটাকেও 50-তে নিয়ে আসি। বেভেল আর এমবোস গেল, কন্টিউর মানে কি, ওই যে কন্টিউর করে, অনেকগুলো কন্টিউর আছে, যেটা ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, লিনিয়ারই রাখলাম। এটা রেঞ্জ যত বাড়াবেন তত সলিড হয়ে যাবে, রেঞ্জ যত কমাবেন তত ডার্ক হয়ে আসবে, 50-র কাছাকাছি রাখি। আর টেক্সচার মানে হচ্ছে নতুন কোনো টেক্সচার ব্যবহার করবে, একটা টেক্সচার ইউজ করবে, সাপোজ আমি এই টেক্সচারটা ইউজ করবো, ওই যে উপরে একটা টেক্সচার পড়েছে দেখেন, টেক্সচার ইউজ করছি, এখান থেকে বেভেলটাকে সফট আর এই সাইজ আর সফটটা জিরো করে দিয়ে আসি। এখন আমরা টেক্সচারে চলে যাই, খুব ভালোভাবে বুঝতে পারবো, কালারটা ঠিকই থাকবে বাট টেক্সচার, ওই যে একটু একটু টেক্সচার অ্যাড হচ্ছে। কোনো কোশ্চেন আছে, যা যা শিখলাম এর মধ্যে? না, কোনো কোশ্চেন নেই, তার মানে আমরা পারি, ইনশাল্লাহ পারবো। এবার যাই, যখন পেরেছি আচ্ছা ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। শানু
যে ম্যাডাম আমরা যখন পেন টুলে কাজ করি, কাজ করার পরে পেন টুলের এন্ড পয়েন্ট গুলা যখন মানে নাড়াতে চাই, এটা পাতুল দিয়ে আমরা নাড়াতে পারি না, এটা কিভাবে নড়াচড়া করা যায়? আচ্ছা, আমি পেন যখন টুলে পেন টুল দিয়ে অবশ্য পাথমুটি রেখে আপনি কাজ করছেন, ওকে আবার অল্টার ধরে একটু চেষ্টা করুন, তারপরে দেখেন এই যে প্রত্যেকটার হ্যান্ডেল বের হবে। আমি আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে কার্ভেচার টুলটা সিলেক্ট করেন, কার্ভেচার টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টে আসেন, এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি মুভ করাতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। ম্যাম কন্ট্রোলে করেও তো হয়, হুম, পেন্টুলে থাকা অবস্থায় আপনি এটা কি করতে পারবেন, এই যে মুভ করাতে পারবেন, বাট আবার প্রেস করতে ঝামেলা হবে, যে কন্ট্রোল ধরে রাখবো লেফট হ্যান্ড ইউজ হবে, তাই আপনি কার্ভেচার টুলটা সিলেক্ট করে জাস্ট আপনি এখান থেকে মুভ করেন, খুব সুন্দর করে কার্ভ হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, ঠিক আছে? আমি এক পাখি মারতে পারি না, দুই পাখি হবে হবে, সব মারতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল ইন্টার কন্ট্রোল ডি, আর সহজ কি দেখা যায়, তো ফিল্টারে গেলে আমরা ফিল্টার অপশনে চলে যাই। ফিল্টার অপশনে আসার পর অনেকগুলো তো আছে, আমরা এখান থেকে লিকুইফাইটা পরে দেখি, পরে দেখা দেবে একদিন, অথবা আচ্ছা একটা মিনিট, ঠিক আছে আগে এটা দেখি, এই যে থ্রি ডি অপশনটা না, ব্লার অপশনটাতে আসি। ব্লার অপশন থেকে আপনার খুব বেশি অনেক 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 ইউজ করব আমরা গৌশিয়ান যে ব্লারটা আছে, ঘুষিয়ান বলে গৌশিয়ান বলে, দেখেন এক একজনের এক এক উচ্চারণ হতে পারে, উচ্চারণটা আমাদের মেন না, মেন হচ্ছে আপনি কাজটা বুঝতে পেরেছেন কিনা। এই গৌশিয়ান ব্লারটা অনেক বেশি কাজে লাগে, মোশন ব্লার, রেডিয়াল শেপ হতে পারে, আর স্মার্ট ব্লারটা কাজে লাগবে যদি আপনি ওই যে শুধুমাত্র ইমেজের যেই জল ছাপ করা হয়, অয়েল পেন্ট কাজ করা হয়, যেমন এই যে এখানে আসলে এই যে স্টাইলাইজে আসলে অয়েল পেন্ট অপশনটা দেখতে পারেন, এইটা অ্যাক্টিভ থাকলে অয়েল পেন্ট করার সময় আমাদের এখান থেকে স্মার্ট ব্লারটা ইউজ করতে হয়। তো গুশিয়ান ব্লারটা কি, গুশিয়ান ব্লারটা হচ্ছে এই চারপাশের যেই অপশনটা আছে সেটাকে সে কি করবে, ব্লার করে দেবে, যত বেশি দিবেন তত কি হচ্ছে, ব্লারিং হচ্ছে, যে দেখেন ব্লার হয়ে যাচ্ছে, একটা সময় এসে ব্লার করে দেবে। কিছুক্ষণ আগে একটা শেপ দেখিয়েছিলাম না, বললাম যে এটা কিভাবে করলো একটা ডিজাইনের মধ্যে, চলে তো গেল, ওই যে একটা কাপের সেট ছিল, তারপরে হচ্ছে দুই পাশে এরকম যে ছিল সেটা সে কিভাবে করেছে, এই যে এইভাবে গুশিয়ান ব্লার ইউজ করে কাজটা করেছিল। চলেন চলে যাই, সিলেকশন টুল, ফিল্টার, এখান থেকে ব্লার, সেখান থেকে গুশিয়ান ব্লার, স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করি, এরপরে যত বেশি ব্লার দিবেন তত বেশি ছড়িয়ে যাবে, 10 দিলাম, দেখেন এটাকে ব্লারিং হিসেবে ইউজ করেছিল, এই যে এইভাবে দুইটা, যে দুইটার শ্যাডো পড়েছে। সাপোজ আমি একটা লোগো ক্রিয়েট করলাম এরকম,
এটা হচ্ছে আমার লোগো। হ্যাঁ, তো আমি চাচ্ছি লোগোটার একটা শ্যাডো এখানে পড়ুক। আমি আবার একটা শেপ নেব, শেপ নিয়ে ঠিক এইখানে একটা ছোট্ট করে শ্যাডো দেব। এই যে শ্যাডো, এটার কালারটা আমি দিয়ে দিলাম একটু অ্যাশ কালার টাইপের। চলে যাব ফিল্টার, সেখান থেকে ব্লার, ওইখান থেকে গুশিয়ান ব্লারে চলে আসি। স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করব, 10 আছে, আর একটু কি বাড়াবো? ওকে, 14.5-এ রাখলাম। চাইলে আপনি এখান থেকে কি করতে পারেন, দরকার নেই। তখন এটা দেখে কি মনে হচ্ছে যে এই যে লোগোটা আছে ওর একটা শ্যাডো নিচে পড়েছে। আবার এটার যদি আমি একটা লাইটিং অপশন আনতে চাই যে লাইট পড়ছে এমন কিছু, আমি পেন টুল দিয়ে ধরেন শেপ মোডে কাজ করব, শেপটাকে সিলেক্ট করে ইরেজার টুলটা নিয়ে রেস্টারাইজ করে দিই। এতটুকু রাখলাম,
অনেকগুলো শেপ ক্রিয়েট করে এটাকে আমি নিয়ে যাব ইলেপটিক্যাল এর নিচে, শেপ 1 শেপ 2 প্রয়োজনে একদম সিম্পল একটা জিনিস আর কি। তো দেখে কি মনে হচ্ছে যে একটা লাইটিং সিস্টেম কিছু ইউজ করা হয়েছে, লোগোটার উপরে লাইটিং করেছে এবং তার একটা শ্যাডো কোথায় করেছে নিচের দিকে। জি ম্যাডাম। ওকে, এখন কেউ বলেন তো আর কি কি শেখা যায় একটু বলে দেন। 10 মিনিটে কি শিখবো আমরা? মানে একটা লোগো বানান ইলাস্ট্রেটরের লোগো। হ্যাঁ, ইলাস্ট্রেটর হলে হয়, তিরা দিয়ে হয়। ইলাস্ট্রেটরের লোগো তো মানে ইলাস্ট্রেটর হলে পাওয়া যায়, সরি ফটোশপের লোগো। ফ্লায়ার বানাও। ফ্লেয়ার? জি। ফ্লেয়ার ডিজাইন আমরা এখনো যাই নাই। বিজনেস কার্ড করাইছে আপনাদেরকে? না ম্যাম। না ম্যাম। ম্যাডাম বলেন, শুনছি। বললাম 10 মিনিটে হোমওয়ার্ক দিয়ে দেন আমাদের। ঠিক আছে, হোমওয়ার্ক করেন। জি ম্যাডাম, প্রেজেন্টটাও নিয়ে নিন। হোমওয়ার্ক কি কি থাকবে আজকে? আমরা যে যে কাজগুলো করলাম, আপনারা কত, 38 আর 33 বেস, তাই না? 40 41 41। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আপনাদের HW থাকবে আজকে। আমরা ব্লেন্ডিং অপশন দেখলাম, আর হচ্ছে কি ছোট্ট ফিল্টারের কয়েকটা অপশন দেখলাম। নো প্রবলেম, যা দেখেছি এর মধ্যেই হোমওয়ার্ক করবেন দুইটা। কালকে তো দ্রুত ক্লাস হবে, সো প্রেশার দিচ্ছি না আপনাদেরকে, কারণ এত শর্ট টাইমের মধ্যে কাজ করাটা টাফ হয়ে যাবে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে মিনিমাম দুইটা ডিজাইন করেন নিজের মতো করে। থার্টি টু ব্যাচের কেউ আছেন? ঠিক আছে, আমাদের শুরুর তুলনায় বেস্ট করেছেন এখানে। কালার কম্বিনেশন ওকে, এই জায়গাটা একটু খালি খালি লাগছে। হ্যাঁ, আর বাকি মোটামুটি সবই ঠিক আছে। ব্যানার ডিজাইন PhD কেন দিচ্ছেন 40 41 কে? আমি তো PhD চাই নাই, আমি বলেছি আপনি JPG দিবেন। JPG দেওয়ার পরে যদি আমার মনে হয় যে না, JPG তে ঝামেলা আছে, তাহলে PhD যাব। শরীফুল, বেশি কালার ইউজ হয়েছে, বলেছি মিনিমাম দুইটা কালার, দুইটার বেশি কালার হলে তিনটা, এর বেশি কালার আসলে ভালো লাগবে না। অনেকগুলো শ্যাডো ইউজ করেছেন গ্রেডিয়েন্ট দিয়ে। ওকে, রামিনীর এটা ঠিক আছে, সিম্পল। হ্যাঁ আসিফ স্যার বলেন। ম্যাডাম আমার এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমি যে নিচে যে লাইনটা দিলাম না, যেটা অরেঞ্জ কালার, জি জি, কারণ আমি চাচ্ছি যে আমি যে পাশে যে পিকচারটা জাস্ট ওই লাইনের মানে ক্রস যেতে না করে, এটা করতে পারছিলাম না। অতটুকুর ভিতরে আমি চাচ্ছিলাম যে আমার পিকচারটা থাকুক, মানে পিকচারটা উপরে থাকবে আর লাইনটা নিচে দিয়ে চলে যাবে, এরকম কিছু? না না, লাইনের বাইরে যাবে না, পিকচারটা মানে ওই বরাবরই থাকবে, জাস্ট আপনি ভি শেপের মধ্যেই। মানে হচ্ছে এই ছবিটা ঠিক এতটুকু বরাবর থাকবে? জি জি জি। এখন এইখানে তো ঝামেলা হয়ে যাবে। আপনার এই ছবিটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? ম্যাডাম এটা এই যে গুগল থেকে জাস্ট PNG ফাইল নিয়ে আসছিলাম। এখন দেখেন,
আপনি যখন, হ্যাঁ এটা করা যাবে, করা যাবে না কেন, যে ছবিটাকে ছোট করে দিতে হবে, ছোট করে চাপায় দিলে হাতটা ভিতরের দিকে চলে আসলো, কিন্তু এই যে এই জায়গাটা তো ম্যাচ করাতে পারবেন না। জি জি সেটাই আসলে একটু এই জায়গাটা ঝামেলা ম্যাচ ছিল। করাতে হলে আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে। ইমেজটাকে আপনি ছোট করে ডাম্বেল আর হাতটাকে এই পর্যন্ত নিয়ে আসেন, যে এই যে এই পর্যন্ত নিয়ে আসবেন, আসার পরে দেখবেন এই জায়গায় একটু কালো বের হয়ে গিয়েছে, মানে বডিটা আসছে না, তখন বডিটা আপনাকে পেন টুল দিয়ে কেটে এইটা ম্যাচ করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে পুরোটাই ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, নতুন করে আপনাকে আবার বানাতে হবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে একটু আগে একজন যে দিল কাজটা, এটাও খুব সুন্দর হয়েছে। এটা কে করেছে? আমি ম্যাম। সুন্দর হয়েছে। এই যে রিফ্লেকশনের কথা যেন কে বলছিল, রিফ্লেকশন কিভাবে দেয়, ম্যাম আমি বলছিলাম। ছবিটাকে জাস্ট কপি করে নিয়ে যাবেন, ট্রান্সফর্ম করে দিবেন। ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, কোথায় সেভ করলাম, ডেস্কটপে তো সেভ করলাম, সেভ মনে হয় নাই, কি জন্য লেখা উঠবো। ও ওটা সে ই করে রাখছে, সিকিউর ই করে, কি বলে, আপনাকে নিতে দিবে না, সে আনসিকিউর করে রাখছে, সমস্যা নেই। ওটাতে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে আবার। এটা ডাউনলোড হয়েছে, এটাকে নিয়ে যাই ফটোশপে। ছবিটাকে আমি নিয়ে আসি এখানে, নিয়ে আসার পর আবার ঝামেলা করছে, বলেন না কেন ম্যাম, এখানে এখনো গ্রে স্কেল হয়ে আছে। ইমেজটাকে নিয়ে আসি, এখানে ছেড়ে দেন, কন্ট্রোলটি একটু ছোট করে দেন, ছোট করে দেওয়ার পর এটাকে জাস্ট অল্টার ধরে কপি করেন, কপি করে কন্ট্রোলটি রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে। ওকে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক কালার হয় বা অন্য কোনো কালার হয় দেখতে আরো বেশি ভালো লাগবে। ওকে, লেয়ার কপি কোনটা, এটা ওর হচ্ছে, অপাসিটি কমিয়ে দেন। অপাসিটি না, আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট শিখাইছিল আপনাদেরকে, জি ম্যাম, অ্যাডজাস্টমেন্টে চলে যান, গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্টে আসেন, তারপরে হচ্ছে এখানে চলে যান, সিলেক্ট করি লোকেশন, ঠিক আছে এটাকে সিলেক্ট করেন, লোকেশন ঠিক আছে, এরপরে এটাকে হচ্ছে আবার আপনি কি করবেন, মাস্কিং করে দেন, ব্রাশ সিলেক্ট করেন,
ঠিক আছে? বুঝতে পেরেছি কিভাবে রিফ্লেক্ট করতে হবে? জি ম্যাম।